নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিবরাত্রি উপলক্ষে অম্বিকেশ্বর শিব মন্দিরের পূজায় ভক্তের ঢল। কাছাড়ে 7,14,000 শিশুদের কৃমিনাশক বড়ি খাওয়ানোর লক্ষ্যমাত্রা জেলা প্রশাসনের। শৈবতীর্থে গিয়ে ভক্তদের খোঁজ খবর নিলেন মন্ত্রী পরিমল। পুজো দিতে এসে মৃত্যু দুই পুণ্যার্থীর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার সকাল থেকে মহাশিবরাত্রি উপলক্ষে শিলচর অম্বিকাপট্টির শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে ভগবান শিবকে পুজো দিতে ভক্তবৃন্দের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও মহাশিব চতুর্দশী উপলক্ষে মন্দিরে হাজার হাজার কিশোরী যুবতী সহ মহিলারা ভগবান শিবের উপাসনায় সামিল হন। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, সোমবার রাত 2:23 থেকে শিব চতুর্দশী শুরু হয় এবং চলবে মঙ্গলবার রাত 12:39 পর্যন্ত। এদিন সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ মন্দিরে এসে পুজোর থালি নিয়ে লাইন ধরে পুজো দেন। পরে ভক্তরা মন্দিরে মোমবাতি ধূপ জ্বালিয়ে আশীর্বাদ নেন। তিনি আরও জানান, বুধবার সকাল 11:30 থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। উল্লেখ্য, এদিন মন্দিরের সামনে ব্যবসায়ীরা বেলপাতা, বেল, ফল, ফুল, দুধ সহ বিভিন্ন পুজোর সামগ্রীর পসরা সাজিয়ে বসেন। নমস্কার, শুভ শিবরাত্রি। শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির প্রতি বছরের ন্যায় এবারও শিব চতুর্দশী পালন করতে যাচ্ছে। আমরা কালকে সোমবার রাত্র 2:39 শিব চতুর্দশী আরম্ভ হয়। আমাদের পূজা পদ্ধত শুরু হয়েছে। শুরু হওয়ার পর থেকেই আমাদের ভক্ত শিবের মাথায় পূজা অর্চনা করছেন। জল, দুধ, নদী, দুগ্ধ, ফুল, দুল, বেলপাতা দিয়ে পূজা শুরু হয়েছে। এখন পর্যন্ত পূজা চলছে। আমাদের পূজা শেষ হবে 12:39 মঙ্গলবার। 12:39 রাত্রি 12:39 আমাদের পূজা শেষ হবে। আমাদের মন্দির পরিষ্কার করে তালা লাগাবো। তারপরে আমরা শিবরাত্রির পালন যেটাকে বলে আমরা ওটা বুধবারে করব। দুপুর 11:00 সময় আমরা শিব বাবাজিকে ভোগ দেবো। ভোগ দেওয়ার পরে সব ভক্তর মধ্যে আমরা প্রসাদ বিতরণ করবো। নমস্কার, আপনাদের সবার আমন্ত্রণ রইল। আপনারা শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির অম্বিকাপট্টিতে আপনারা আসবেন, আপনাদের নিমন্ত্রণ থাকলো। নমস্কার। কাছাড়ে 7,14,000 শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানোর লক্ষ্যমাত্রা হাতে নিল জেলা প্রশাসন। কাছাড় জেলায় মঙ্গলবার থেকে শিশু কিশোর কিশোরীকে কৃমিনাশক বড়ি অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে। মঙ্গলবার শিলচর শহরের মালুগ্রাম গার্লস স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার 1 থেকে 19 বছর বয়স পর্যন্ত 7,14,000 শিশু কিশোর কিশোরীকে আগামী 19 মার্চ পর্যন্ত কৃমিনাশক বড়ি খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিল জেলা প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া সকল শিশু কিশোর কিশোরীকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। পাশাপাশি আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং ঘরে ঘরে পরিদর্শনের মাধ্যমে শিশু কিশোর কিশোরীদেরকে কৃমিনাশক বড়ি প্রদান করবেন। এদিকে জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে জেলার অভিভাবকরা অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়াতে বাড়িতে আসা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে। এদিন উদ্বোধন অনুষ্ঠানে শিশুদেরকে কৃমিমুক্ত রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বক্তারা বক্তব্য পেশ করেন। আজ ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রাম কে আন্ডার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এক পাইলট লে রাহা হ্যায়। ইয়ে 6 মহিনে কে প্রোগ্রাম মে আইডেন্টিফিকেশন and treatment and basically eradication of leprosy from the district. ये आज हमारे साथ WHO consultant Dr. Mani भी आए हैं। NHM का support है आज। आज awareness meeting के लिए पहले सारे departments को बुलाया गया है। 6 months में identify किया जाएगा at tea gardens and various other such places। हमारी focus ये रहेगी कि early detection of leprosy so that the patient gets cured in 6 months period। एंड लेटर डिटेक्शन जो अडल्ट ऑनसेट जो बोलते हैं, जो सीवियर केसेस को 1 ईयर ट्रीटमेंट में थ्रू रिकंस्ट्रक्टिव सर्जरी ऑल्सो वी कैन रिजोल्व लॉट ऑफ इश्यूज। उसी का हम प्रयास में आज प्रोग्राम लॉन्च किए हैं। डिस्ट्रिक्ट बहुत इंटरेस्टेड है कि इसको आगे लेके जाने के लिए। ये पब्लिक अवेयरनेस के लिए हम बताना चाहते हैं कि लेप्रसी हैज नॉट बीन इरेडिकेटेड फ्रॉम द कंट्री, इट इज जस्ट रेड्यूस्ड इन नंबर्स
सो एज अ पब्लिक हेल्थ कंसर्न वो कम हो चुका है बट पूरी तरह से इरेडिकेट नहीं हुआ है। मैं दूसरी चीज ये भी बताना चाहती हूँ, इट इज क्योरेबल, इट इज डेफिनेटली क्योरेबल। 6 months 1 year ट्रीटमेंट के हिसाब से क्योर कर सकते हैं। तो अर्ली डिटेक्शन स्पेशली इन किड्स करने से, हम उसको मैच्योर ना होते हुए अर्ली ट्रीटमेंट करने से बहुत जल्दी वी कैन असिस्ट ये जनता को कि वो नॉर्मल लाइफ जी सके। आबहवा अनुकूल, তার উপর 2 বছরের করোনাকাল কাটিয়ে এখন স্বাভাবিক জনজীবন। আর এতেই মহাশিবরাত্রিকে ঘিরে বরাক উপত্যকার শৈবতীর্থ ভুবন তীর্থে পুণ্যার্থীর ঢল নামতে দেখা গেল। সোমবার ভুবন মেলা শুরু হওয়ার পর ভুবন বাবার পুজো দিতে পাহাড়মুখ হন শিব ভক্তরা, যা মঙ্গলবারও অব্যাহত রয়েছে। জানা গেছে সোমবার ও মঙ্গলবার দুদিনে প্রায় 4 লক্ষ পুণ্যার্থী ভুবন বাবার পুজো দিয়েছেন। এদিকে কোলের শিশু থেকে 70 অর্ধ প্রৌঢ়কে ভুবন তীর্থে ভুবন বাবার দর্শনে আসতে দেখা গেছে। মঙ্গলবার ভুবন তীর্থের আমড়াঘাট কৃষ্ণপুর রোডে কৃষ্ণপুর চরণ মন্দির ও মতিনগর গিয়ে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের খোঁজ খবর নেন রাজ্যের মিন, আবগার এবং বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সফরকালে মন্ত্রীর সাথে ছিলেন বিজেপির কাছাড় জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, সুবোধ রঞ্জন দাস প্রমুখ। ভুবনতীর্থী ভুবন বাবার পুজো দিতে এসে মৃত্যু হল 2 পুণ্যার্থীর। সোমবার রাত 12:30 নাগাদ আমড়াঘাট কৃষ্ণপুর রোড দিয়ে ভুবন পাহাড়ে ওঠার সময় হঠাৎ রাস্তায় পড়ে যান শিলচর দেশবন্ধু রোডের বাসিন্দা বিক্রম পাল, বয়স 31। পরে সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে থাকা আমড়াঘাট গ্রুপের সদস্যরা তাকে উদ্ধার করে পাহাড়ে নিচে নিয়ে আসেন। পরে ভোর 4:00 নাগাদ অ্যাম্বুলেন্স করে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জানা গেছে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে মঙ্গলবার পাহাড়ের উপরে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান কুচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস। জানা গেছে মৃতদেহ উদ্ধার করে নিচে নিয়ে আসা হয়েছে, তবে খবর লেখা পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি। কাছাড় জেলায় এখনও জমির দালাল সক্রিয়। জমির দালালের অর্থ দাবির সাথে প্রাণে মেরে ফেলার হুমকিতে একটি পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হল। ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাইর ভাগাবাজারের খাসপুরে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমির দালালদের শায়েস্তা করতে অসম পুলিশকে নির্দেশ জারি করলেও এখনও কাছাড় জেলায় জমির দালালরা পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দালালি অব্যাহত করে চলছে। মঙ্গলবার শিলচরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধলাইর ভাগাবাজারের খাসপুর গ্রামের অখিল চন্দ্র দাস ও অনুপ দাস একথা জানান। এ মর্মে ধলাই থানায় একটি এজাহার দায়ের করেছেন অখিল চন্দ্র দাস। অভিযোগকারীরা জানান খাসপুরের ভিটিয়ে জমি বিক্রি করতে তারা বাধা প্রাপ্ত হচ্ছেন। অর্থের অভাবের জন্য জমি বিক্রি করে একজনের কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে তারা দেবীপুরে ঘর নির্মাণ করেছিলেন, কিন্তু ভাগাবাজারের সরসপুরের জমির দালাল গোপাল গোয়ালা, বিজয় শঙ্কর পাণ্ডে, জগন গোয়ালা তাদের কাছে 10 লক্ষ টাকা দাবি করছেন। আর এই টাকা না দেওয়া পর্যন্ত দালালরা জমি বিক্রি করতে দেবে না বলে হুমকি দেয়। এছাড়া ভবিষ্যতে জমিতে আগুন ধরিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি রক্তাক্ত পরিস্থিতির সম্মুখীন হতে হবেন তারা বলে দালালরা হুমকি দেয়। দালালদের এ ধরনের হুমকিতে আতঙ্কিত হয়ে খাসপুরের বাড়ি ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে দেবীপুরের অর্ধনির্মিত বাড়িতে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানান। এ ব্যাপারে শিলচর পুলিশ সুপারের সাথে দেখা করে নিরাপত্তার আর্জি জানিয়েছেন তারা, পাশাপাশি দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমার বাবার নাম হলো অখিল দাস, মামার নামে সম্পত্তি আছে।
দুই বিঘা এক বিঘা আমরা নামে আসলো আমরা এক বিঘা বেশি দিছি দুই বিঘা এখনও রইয়া গেছে তো দুই বিঘা জমি নেওয়া যে বাবা এটা ব্যস্তা চাহিদা তো ব্যস্তা কি মানে মাত কথা হয়ে গেছে একজনের সাথে ওইয়া বয়নামা হয়ে গেছে ওইয়া আমরা টাকা নিছি কিছু টাকা পাইছি এটা দিয়ে আমরা মানে দলাইতে একটা নতুন ঘর তৈরি করি এই ঘরটাও সম্পূর্ণ হয়েছে না তারপরে মানে দলাল লোক তিনজন আসুন জাগন গোয়ালা গোপাল গোয়ালা বিজয় শঙ্কর পান্ডে এরা মানে ডিমান্ড করছে 10 লাখ টাকা তারারে দিলে এরা আমরা জায়গা বেচতে দিব আর না হলে তারা মানে এখানে মার্ডার করাইবার চেষ্টা করাইব আমরা জমিন বিক্রি করতে দিত না আমরা ঘর বাড়ি ছাড়া বর্তমানে আছি আমরা এখন মানে দলাই যে নতুন ঘরটা আছে এখানে এখন সম্পূর্ণ হয়েছে না ওই ঘরটাতে আছি কতটুকু মানে আমরা দিছি চাকন গোয়ালা গোপাল গোয়ালা আর বিজয় শঙ্কর পান্ডে কখন আপনারা মানে ডিমান্ড করছে এটা ডিমান্ড করছে প্রায় 24-25 তারিখ এরকম কোন কোন জায়গাতে আইসলাই এখন এসপিএফিসি আইসি এসপিএফিসি আইয়া এসপি ম্যাডামের কাছে এটা আমরা জানাইছি যে ম্যাডাম আপনি এটার একটু অ্যাকশন লইয়া দেন আমাদের আমাদের কোনো উপায় নাই আমরা নিরীহ হয়ে গেছি নিরীহ জমির দলাল তারা লোকাল পুলিশের কিছু সাহায্য করেছে লোকাল পুলিশের কাছে এফআইআর দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়েছে না চলে গেছে সব মিলে কতটুকু তারা কোনো জাতে অ্যাকশন নিছে না তারা কিছু কইছে না জানাইছে না আপনারা এখন কি দাঁড়াতে এখন আমরা এটার উপরে সুবিচার চাই মহাশিবরাত্রি উপলক্ষে রামনগরের পেঁচাডাহর দাসপাড়ার পেঁচাডাহর সার্বজনীন শিব মন্দির পরিচালন কমিটির উদ্যোগে মহানাম যজ্ঞ ও নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে বুধবার সকাল 11টা থেকে মহানাম যজ্ঞ ও নাম সংকীর্তনের সূচনা হবে এবং চলবে বিকেল 5টা পর্যন্ত উল্লেখ্য রামনগর পেঁচাডাহরের এই শিব মন্দির 1849 খ্রিস্টাব্দে স্থাপনা করা হয়েছিল মন্দির কমিটির পক্ষ থেকে মনীন্দ্র দাস বিশু দাস অজিত দাস মিন্টু দাস রিঙ্কু দাস সহ অন্যান্যরা ধর্মপ্রাণ ভক্তবৃন্দের কাছে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আহ্বান জানান পাশাপাশি অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য রামনগর গ্লোবাল এনজিওর সাধারণ সম্পাদক আতর রহমান লস্কর এলাকাবাসীর কাছে সবান্ধ উপস্থিত থাকার জন্য আহ্বান জানান আজ 1 মার্চ থেকে কাল অবধি পর্যন্ত 2 মার্চ পর্যন্ত প্রতিবছরের ন্যায় বরাক উপত্যকার ঐতিহ্যবাহী পেঁচাডাহর দাসপাড়া সর্বজন স্থিত শিব মন্দিরে শিবরাত্রি উপলক্ষে উনাদের বিভিন্ন কার্যসূচি রয়েছে আগামীকালকে ভক্তবৃন্দদের জন্য প্রসাদ বিতরণ রয়েছে তাই আমি আপামর বরাক উপত্যকার ভক্তবৃন্দর কাছে আবেদন করব আগামীকাল সকাল 11টা থেকে প্রসাদ গ্রহণ করা হবে এবং আগামীকাল সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে আমি গোটা বরাক উপত্যকার আপামর জনসাধারণ তথা ভক্তবৃন্দর কাছে অনুরোধ প্রতি বৎসরের ন্যায় এবছর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পেঁচাডাহর দাসপাড়া সর্বজনীন পরিচালন কমিটির শিবমন্দিরের ব্যবস্থাপনায় এই শিবরাত্রির দিনটি উদযাপিত হতে যাচ্ছে আজ থেকে কাল অবধি পর্যন্ত প্রত্যেকের কাছে অনুরোধ আগামীকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিবমন্দির কমিটি উনাদের জন্য বিভিন্ন প্রসাদ বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন মধ্যধলায় জেলা পরিষদ সদস্য কামাখ্যা প্রসাদ মালা আর নেই সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবরে গোটা ধলাই তথা বরাক উপত্যকার রাজনৈতিক মহলে শোকের ছায় নেমে এসেছে মঙ্গলবার সকাল 9টায় উনার মরদেহ ধলাই রাখানটিলা নিবাসে নিয়ে আসা হয় খবর পেয়ে প্রয়াদের ঘরে ছুটে যান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এদিন তিনি সকালে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন বহুদিন থেকে রাজনৈতিক জীবনের এক যোদ্ধা হিসেবে কাজ করে গেছেন কামাখ্যাবাবু উনার অকাল প্রয়াণে খুবই মর্মাহত একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি তৎসঙ্গে একজন জনদরদী সমাজসেবী হিসেবে কাজ করে গেছেন তিনি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পূর্ণ হল রাজা গোবিন্দচন্দ্র পাঠাগারের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানের অন্তিম দিনে অর্থাৎ সোমবার সন্ধ্যায় অমিতাভ সেন স্মৃতি মুক্ত মঞ্চে উধারবন্ধ মাতৃভাষা ঐক্যমঞ্চের শিল্পীরা সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত এক মনমাতানো বিচিত্র অনুষ্ঠান পরিবেশন করেন রবিবার অর্থাৎ 27 ফেব্রুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয় পরে সন্ধ্যায় পাঠাগারের স্মরণিকা উন্মোচনের মাধ্যমে শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় আমন্ত্রিত উধারবন্ধের মাতৃভাষা ঐক্যমঞ্চের শিল্পীর অনুষ্ঠান পরিবেশনের পর দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় এবং আমরা পাঠাগারের সব সদস্য প্রয়াত সদস্য ওদেরকেও সম্বর্ধনা দেওয়া হলো প্রদর্শনী ব্যবস্থা করেছিলাম আর আমরা পাঠাগারের সব সদস্যাদেরকে নিয়ে একটা পারিবারিক সম্মেলনও করেছি দুদিনব্যাপী অনুষ্ঠানে দ্বিতীয় দিনে উদারবন্ধের আমরা মঞ্চটা সম্পূর্ণ দিয়েছিলাম উদারবন্ধের
संस्कृति प्रेमी ব্যক্তিরা এসে আমাদের মনোরঞ্জন করে গেছেন। আমরা আগামীতেও আশা রাখি এই ধরনের অনুষ্ঠান করব। তবে সুবর্ণ জয়ন্তী উৎসব সেটা একটা আলাদা ব্যাপার, সেই ধরনের অনুষ্ঠান হয়তো হবে না, তো ছোটোখাটো অনুষ্ঠান করব, সবাইকে আমন্ত্রণ রাখব। উদারমন্ত্রদা এই এত্র অঞ্চলের সব সংস্কৃতিপ্রেমী ব্যক্তিদের আমাদের ক্লাবে এসে আসার জন্য, আমাদের ক্লাবকে সুন্দরভাবে আমাদের পরামর্শ দিয়ে আরও যাতে আমরা 100 বছর পদার্পণের দিকে যেতে পারি, সেই আশা রেখে আমি আমার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। স্থানীয় সমস্যা সমাধান সহ উন্নয়নের গতি ধরে রাখতে বিজেপি প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন সাংসদ কৃপানাথ মারা। সোমবার রাতে করিমগঞ্জ পুর এলাকায় দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে ঘরে ঘরে প্রচার করেন সাংসদ কৃপানাথ। শহরের বেশ কটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালিয়ে ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ভোটাররা কংগ্রেসকে কেন ভোট দেবে, তাদের কি আছে, তারা উন্নয়নের জন্য কোথা থেকে টাকা আনবে। আজকের দিনে ভোটাররা উন্নয়ন চায়, তাই উন্নয়নের স্বার্থে বিজেপির হয়ে ভোট দিতে প্রস্তুত প্রতিটি এলাকার জনগণ, এমনটাই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন সাংসদ কৃপানাথ মালা। আমি তো রাতে বিধায়ক ছিলাম, গিয়ে দেখুন তো এইরকম রাস্তা আসেনি, মেইন জায়গাতে সব রাস্তা হয়ে গেছে। প্রবলেম কোন জায়গাতে আছে? কংগ্রেসকে ভোট দিলে রাস্তা হবে না, কংগ্রেসের বিধায়ক রাস্তা কি কোথায় থেকে পাবেন? ওনার কে আছে? কংগ্রেসের চিফ মিনিস্টার আছেন নাকি যে উনি পাবেন পয়সা? করিমগঞ্জের দুর্ভাগ্য এটা যে সব সময় উল্টো হয়, এখানে বিজেপির মিনিস্ট্রি এমএলএ কংগ্রেসের কাজ হবে না, এখন বিজেপির মিনিস্ট্রি আছে, আবার যদি ভোট কংগ্রেসের হয় আবার শেষ, করিমগঞ্জ জেলা আছে ওলাই থাকবে, কোনো কাজ হবে না, কোনো রাস্তা হবে না, জলের অবস্থা খারাপ থাকবে, ড্রেনেজ যেরকম আছে খারাপই থাকবে। আপনি কি মনে করেন বিজেপি পুনরায় ভোট গঠন করবে? করবে, এবার করিমগঞ্জের মানুষ বুঝেছে, এবং আপনাদের থ্রুতে আমি করিমগঞ্জবাসীকে অনুরোধ করব যে ডেভেলপমেন্টের জন্য আপনারা আমাদের পুরো ফুল মেজরিটি দিয়ে আমাদের বোর্ডটা গঠন করি, আমরা তাহলে ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। আমি আছি এমপি হিসাবে, মিশন এখানে আছেন, এবং এখানে আমরা বোর্ড যেটা গঠন হবে কমিশনারকে কমিশনার সঙ্গে নিয়ে আমরা গুয়াহাটি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলবো যে ওইখানে আমাদের এমএলএ এগেইনস্টের কংগ্রেসের এজেন্ডা, এখানে কাজ হচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, শহরের রাস্তা গ্রাম থেকে বাজে, করিমগঞ্জ গ্রামে এরকম রাস্তা হবে না যেটা আজকে এই রাস্তা আমি দেখছি, এটা শহরের রাস্তা, এতদিন থেকে এই রাস্তা কাজ হলো না, কেন হলো না? তিনবারের এমএলএ হয়ে এখানে কংগ্রেসের বোর্ড ছিল মিউনিসিপালিটি, কেন করলো না? এই জন্য আমি করিমগঞ্জবাসীকে অনুরোধ করবো যে আপনারা বিজেপি বোর্ড বানান, এবং বিজেপি মিনিস্ট্রি আছে, মুখ্যমন্ত্রী আছেন, আমরা ওখান থেকে টাকা এনে আপনাদের কাজ আমি করবো। পুরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গান উন্মোচন করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এ উপলক্ষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ বলেন, নির্বাচনের আগে তারা দলীয় ইস্তাহার, গান ইত্যাদি প্রকাশ করেছেন, কিন্তু শাসক দল বিজেপি এ নির্বাচনের কোনো এজেন্ডা সামনে আনতে পারেনি। আসন্ন 6 তারিখের নির্বাচনে করিমগঞ্জে 20টিরও বেশি আসন পেয়ে কংগ্রেস পুরবোর্ড গঠন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন কমলাক্ষ। তাছাড়া দুর্নীতিবাজদের শেষ আশ্রয় কোথায় সেটাও এদিনের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি। মানুষের কাছে আগামী দিন আমরা কি করতে চাই বা করিমগঞ্জ শহরের জন্য আমরা কি করব, আর বিশেষ করে বিগত দিনে এবং বিগত এই 18 মাসের পৌরসভার থাকাকালীন অবস্থায় করিমগঞ্জ শহরের মানুষের টাকা যেভাবে লুটে ফুটে খাওয়া হয়েছে, আপনি দুর্নীতি করেছেন, বিজেপিতে যাবেন, আপনার উপর কোনো অ্যাকশন নেওয়া হবে, অর্থাৎ দুর্নীতিদের লাশ আশ্রয়স্থল হচ্ছে গিয়ে বিজেপি এই গানের মাধ্যমে, এবং আমরা ইশতেহারে সেই জিনিসগুলো আমরা প্রকাশ করেছি। দুঃখ লাগে শাসক দল বলা হয়, ওনারা নিজেদেরকে বলেন যে আমরা শাসক দলের আমরা সদস্য, ওনারা মনে করেছেন যে আমরা টিকিট দেব আর করিমগঞ্জের শহরবাসী আমাদেরকে ভোট দেবে। আমি বিধায়ক হিসাবে বলছি যে ইতিমধ্যে করিমগঞ্জ শহরের প্রত্যেকটা ডোর টু ডোর আমরা ক্যাম্পেনিং করছি, এবং 6 তারিখ ভোট হবে, 9 তারিখ রেজাল্ট আউট হবে।
মামলা পাল্টা মামলায় উত্তপ্ত উত্তর ত্রিপুরার কদমতলা এলাকা, ফলে থানার পুলিশও পড়েছে চরম বিপাকে। স্বামীর অনুপস্থিতির সুযোগে এক মহিলার ঘরে ঢুকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা। মহিলা তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে পিটিয়ে অজ্ঞান করে রাতের অন্ধকারে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত 19 তারিখ মধ্যরাতে দক্ষিণ কদমতলা গ্রামের 5 নং ওয়ার্ডের বাসিন্দা শিবলু মিয়ার স্ত্রী আলকুমা খাতুন তার স্বামীর অনুপস্থিতিতে নিজ বাড়িতে দুই সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন। তখন লাগোয়া বরগুল গ্রামের বাবুল মিয়ার পুত্র মাসুকউদ্দিন তার এক সঙ্গীকে নিয়ে মহিলার ঘরে অনধিকার প্রবেশ করে তাকে বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। তখন আলকুমা বেগম তাদের বাধা দিলে দুই দুষ্কৃতী আলকুমার উপর ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তি করে তার শরীরের অনেক অংশে কামড়ে দেয়। চিৎকার চেঁচামেচি করে সংজ্ঞাহীন হয়ে আলকুমা মাটিতে লুটিয়ে পড়ে। এরই সুযোগে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। অপরদিকে এলাকাবাসীর ডাকে ছুটে আসেন কদমতলা থানার মহিলা এসআই মন্দিরা দেবনাথ। সংজ্ঞাহীন আলকুমাকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার চিকিৎসা চলা অবস্থায় আলকুমার বাবা শিলু মিয়া কদমতলা থানায় মাসুকউদ্দিন ও তার উপর সঙ্গীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপরদিকে অভিযুক্ত মাসুকউদ্দিনের পরিবারের অভিযোগ, গত 13 জানুয়ারি জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে অভিযুক্ত মাসুকউদ্দিনের বড় ভাই ফারুক মিয়ার উপর প্রাণঘাতী হামলা করে অভিযোগকারী মহিলার পক্ষের লোকেরা তারা ফখরুলকে দা ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। পরে গুরুতর আহত ফারুককে চিকিৎসার জন্য শিলং নিগ্রিমস হাসপাতালে নিয়ে বহু টাকা ব্যয় করে বর্তমানে আধমরা অবস্থায় রয়েছেন তিনি। এই ঘটনায় দিলওয়ার হোসেন, দুলু মিয়া, গোলাইস মিয়া ও শিবলু মিয়ার নামে কদমতলা থানায় মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় একমাত্র দিলওয়ার হোসেনকে পুলিশ পাকড়াও করে। বর্তমানে সে বিচারাধীন অবস্থায় কারাগারে রয়েছে। অপর 3 আসামি পলাতক। এই ঘটনার জের মেটাতেই সোমবার বলপূর্বক ধর্ষণ মামলা রুজু করেছে আসামি শিবলু মিয়ার স্ত্রী আলকুমা খাতুন। এই অভিযোগ করেছে মাসুকউদ্দিনের পরিবার। তবে পুলিশ দুটি মামলারই তদন্ত করছে। মাসুক মিয়ার দার উপরে কেস করছে, তার বাইরে প্রাণঘাতী হামলা চালাই আজকে বিকলঙ্গ করিয়া রাখছে। এই কেসটার কাউন্টিং দিতে গিয়া মিথ্যা একটা মামলা কদমতলা থানায় গিয়া করছে, অথচ এলাকার কোনো মানুষ এই ঘটনাটা জানে না। একটা নারী নির্যাতন এইভাবে হইলে ত্রিপুরার আকাশ বাতাস গরম হয়ে যায়। এটা কি ধরনের নির্যাতন পার্শ্ববর্তী এলাকার গ্রাম্য মানুষ কেউ জানে না, মেম্বারেও জানে না, প্রধানও জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। এটা একটা বুহা কেস, অথচ আমার কাছে রিপোর্ট আছে। সেই মিথ্যা মামলার প্রতিবাদ করে এলাকাবাসীতে একটা থানার ডেপুটেশন দেওয়া হয়েছে, একটা কাগজ দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। আর এখন এই মিথ্যা মামলা দিয়া এরা এখন একটা জিনিস করে যে ওটা তুললে হঠাৎ তুলিলাও, মানে এই কেসটা তাকে রক্ষা হওয়ার লাগিয়া এটা একটা নাটকীয় ঘটনা আরম্ভ হয়েছে। এটা খুবই নিন্দনীয়। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, সরজমিনে তদন্ত করে আপনারা এই ঘটনাটা বাইর করেন। ঘটনাটা না মিথ্যা, যদি মিথ্যা হইয়া থাকে তাহলে কেন এই ধরনের মিথ্যা মামলা দেবো, এটারও আপনারা বিচার করেন। আর ফারুক মিয়ারে যারা আজকে জীবন শেষ করে ঘরের মধ্যে আছে, অবিলম্বে তারার আসামি এই আসামিগুলারে যাতে অ্যারেস্ট করে এই ফারুক মিয়া যাতে তার ন্যায্য বিচার পাইটাই আমরা এলাকাবাসীর থেকে দাবি করতাম। কৃত্রিম রাসায়নিক সার ব্যবহার না করে ঘরে তৈরি জৈব সার ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে একদিকে যেমন মাটির উর্বরা শক্তি বৃদ্ধি, অন্যদিকে গাছের ফলনও নির্ভেজাল হয়। পাথারকান্দি কলেজে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান দিবসে এমন অভিমত ব্যক্ত করেন করিমগঞ্জ কলেজের বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যক্ষ মৃণালকান্তি ভট্টাচার্য। সোমবার ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সিদ্ধান্ত মতে সমস্ত দেশের সঙ্গে সঙ্গতি রেখে পাথারকান্দি কলেজেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। মৃণালকান্তি আরও বলেন, প্রায় প্রতিদিনই আমাদের ঘরে বিভিন্ন শাকসবজি কেটে যে অবশিষ্ট আবর্জনা সৃষ্টি হয় সেটা থেকে অনায়াসে জৈব বা পচন সার তৈরি করা যায়। এক কথায় ভার্মি কম্পোস্টিং সিস্টেমে আবর্জনাকে পুষ্টিকর ঘন মাটিতে পরিণত করার একটি আশ্চর্যজনক উপায় সম্পর্কে তিনি আলোচনা করেন। এর আগে বিশ্বনন্দিত বিজ্ঞানী সিভি রামনের প্রতিকৃতিতে পুষ্পার ঘর অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুনমি শইকিয়া। পরে অনলাইনে তেজপুর বিশ্ববিদ্যালয়ের শক্তি বিভাগের সহযোগী অধ্যাপক সাধন মহাপাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে টেকসই ক্যাম্পাস উদ্যোগ শীর্ষক একটি চমৎকার বক্তৃতা প্রদান করেন। কলেজ অধ্যক্ষ মঞ্জুরুল হক অতিথিদের সহযোগে কলেজ প্রাঙ্গণে একটি ভার্মি কম্পোস্টিং ইউনিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্থে ছিল এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক মডেল ও কুইজ প্রতিযোগিতা। এতে মডেল প্রতিযোগিতায় পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে। অনুরূপভাবে কুইজ প্রতিযোগিতায় প্রথম সেমিস্টারের প্রাণীবিদ্যা বিভাগের রৌশান আলম পারভেজ ও হাফিজা বেগম প্রথম, গণিত বিভাগের রাজশ্রী পাল ও দেবব্রত দাস দ্বিতীয় এবং প্রাণীবিদ্যা বিভাগের প্রথম সেমিস্টারের তাহরিন পারভিন ও
ফাহিমা বেগম তৃতীয় স্থান অধিকার করে, তাদের শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিবরাত্রি উপলক্ষে অম্বিকেশ্বর শিব মন্দিরের পূজায় ভক্তের ঢল। কাছাড়ে 7,14,000 শিশুদের কৃমিনাশক বড়ি খাওয়ানোর লক্ষ্যমাত্রা জেলা প্রশাসনের। শৈবতীর্থে গিয়ে ভক্তদের খোঁজ খবর নিলেন মন্ত্রী পরিমল। পুজো দিতে এসে মৃত্যু দুই পুণ্যার্থীর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।